বাংলাদেশি পেসারদের তোপে সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা সফরকারীদের ড্রপ ও মিডল অর্ডার রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে দিয়েছেন পেসার খালেদ আহমেদ মধ্যাহ্ন ভোজের বিরতির আগে লঙ্কানদের অর্ধেক দলকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ প্রথম সেশনের ২২ ওভারই করেছেন পেসাররা মধ্যাহ্ন ভোজের আগে লঙ্কানদের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে বিরানব্বই রান এরপর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কামিন্দু ও ডি সিলভা এই দুজনের অসাধারণ জুটিতে বিপদ কেটে গেছে শ্রীলঙ্কার অপরাজিত জুটিতে দলীয় দুইশো রান পার করে শ্রীলঙ্কা ঘন্টায় অনবরত একশো কিলোমিটার বা তার বেশি গতিতে বল করার দক্ষতাকে আলাদা গুরুত্বই দেয়া হয় বিশ্ব ক্রিকেটে অন্য দেশগুলো এই দিকে এগিয়ে থাকলেও বাংলাদেশে এমন পেসারের আকাল কিংবা থাকলেও খুব বেশি দিন স্থায়ী হয় না তাদের দৌড় সেই অভাব বোধ হয় ঘুষতে চলেছে নাহিদ রানার মাধ্যমে শুক্রবার বাইশ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে নাহিদ রানার এই ম্যাচে গতির ঝড় তুলে প্রশংসার জোয়ারে ভাসছেন একুশ বছর বয়সী চাপাই পেসার লঙ্কানদের বিপক্ষে ঘন্টায় গড়ে একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করছেন তিনি কোন কোনো বল ছুটছেন ঘন্টায় একশো দশমিক তিন কিলোমিটার গতিতে গতির ঝড় তুললেও এখনও কোনো উইকেট পাননি নাহিদ লঙ্কানদের বিপক্ষে সিলেট টেস্টে আট ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেছেন আটান্ন রান তার সতীর্থ খালেদ আহমেদ তিন ও শরীফুল ইসলাম নিয়েছেন এক উইকেট জাতীয় দলে ডাক পরপরই নাহিদকে নিয়ে শুরু হয় বন্দনা ঘরোয়া ক্রিকেটে গতি দিয়ে আগেই নজর কেড়েছিলেন তিনি জাতীয় দলে অভিষেকের পর প্রশংসার মাত্রা বেড়েছে বইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই প্রমাণ মেলে তার ক্রিকেট ভিত্তিক গ্রুপগুলোতে স্বস্তি ঝরছে অনেকেই তাকে লম্বা রেসের ঘোড়াও বলছেন চাপাই নবাবগঞ্জে জন্ম নেয়া নাহিদ আঠারো বছর বয়সে একাডেমিতে ভর্তি হন এরপর গতি দিয়ে নজর কেড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান খেলেছেন বিপিএল ও এনসিএলও পনেরোটি প্রথম শ্রেণীর ম্যাচে তার উইকেট সংখ্যা তেষট্টি চারটি লিস্ট এ ম্যাচে নাহিদ নিয়েছেন দশ উইকেট